ক্রমেই সংকুচিত হয়ে আসছে মৌলভীবাজারের দেশীয় মাছ আর অতিথি পাখির অভয়াশ্রম হাইল হাওরের বিলগুলো। ছোট বড় মিলে 59টি বিলের মধ্যে হারিয়ে গেছে অর্ধেকে। স্থানীয়রা বলছেন এসব বিলে বাঁধ দিয়ে গড়ে ওঠা মাছের খামারের কারণে আগের মতো আসছে না অতিথি পাখি। সংকটে পড়েছেন দেশীয় মাছ আহরণকারীরা। প্রতিনিধি সঞ্জয় কুমারদের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পর্যটন এলাকা মৌলভীবাজার। দেশের সবচেয়ে বড় চা বাগানের এ জেলায় দেশি বিদেশি পর্যটকের পদচারণা শুধু চা বাগানকে ঘিরে নয়, সমানভাবে আকর্ষণ করে এখানকার হাওর ও বনাঞ্চলের প্রাকৃতিক আর জীববৈচিত্র্য। কিন্তু এই লীলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসে যেন নেমেছেন এক শ্রেণীর লোক, যারা হাওরের প্রায় সিংহভাগ দখল করে তৈরি করেছেন ফিশারি। এতে কমছে দেশীয় মাছ, আগের মতো আর আসছে না অতিথি পাখিও। অনেক দিন যাবৎ শুনতেছি বাইকাবিল নাম, মানে এখানে অনেক অতিথি পাখি আসে, সবাই দেখতে আসে, খুবই সুন্দর জায়গা। পাহাড়ি সৌন্দর্য আসলে আগের মতো নেই, কারণ হলো পাহাড়ি হোটেলের হোটেল বা রিসোর্টের ব্যবসার কারণে অনেক বিলীন হয়ে যাচ্ছে। মানে আমরা আসছি মেনলি অতিথি পাখি দেখার জন্য, এইটা আর কি সৌন্দর্যটা আসলে ওভাবে পাওয়া যাচ্ছে না ফিশারিজের কারণে। এবং এখানে প্রচন্ড পরিমাণে মানুষের কোলাহলের কারণে জিনিসটা কেমন যেন একটু নোংরাও হয়ে যাচ্ছে। এখন অনেক ফিশারিজও দেখছি, আমার মনে হয় যে এটা না হলেই ভালো। এখানে পরিবেশটা অ্যাজ ইট ইজ যেভাবে প্রাকৃতিক রয়েছে এরকম থাকাটাই সমীচীন। দখলদারিত্বের কারণে স্থানীয় মৎস্যজীবীরাও এখন নিরুপায়। তারা বিল ফিশারি টিশারি দিয়া সব নেটবেট দিয়া সব মাছ আসটাই, এখন বিলের গরিবর মাছ মারার কোনো সুবিধা নাই। তো ফিশারিগুলো যদি এরকম হয় দিন দিন, তাহলে দেখা যায় যে বাক্যা বিলের যে সৌন্দর্য আছে ভবিষ্যতে এটা আরও নষ্ট হয়ে যাবে এবং মানুষও আসবে না এবং পর্যটন কেন্দ্র হিসেবেও থাকবে না। শুধু তাই নয়, পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে বহুতল ভবন, হোটেল আর রিসোর্ট। এভাবে চলতে থাকলে মৌলভীবাজার তার পর্যটন আকর্ষণ হারাবে বলে মনে করছেন নানা প্রান্তের পর্যটকরা। শ্রীমঙ্গল এলাকায় পাহাড়ি এলাকা, বিল, এগুলো দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। কিন্তু প্রচুর পরিমাণে ইদানিং হোটেল রিসোর্ট হয়ে যাওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য দুটোই নষ্ট হচ্ছে। এগুলা তারা শ্রেণী পরিবর্তন করে অনেকজনে ফিশারি করতেছে, এই কারণে জলাশয়টা কমিয়ে আইতেছে। কারণ হইলো আমাদের জায়গা কমতেছে, মানুষ বাড়তেছে, আমাদের তো ভবিষ্যৎ জানি না কই যে ফসবে গিয়া। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তা এখনই ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্য প্রাকৃতিক ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লাউয়াছড়া ফরেস্টের কথা চিন্তা করে এবং আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক যে পরিবেশ আছে, সেটি রক্ষা করে যাতে সবাই তাদের ইনফ্রাস্ট্রাকচার রিপ্রোন রিসোর্ট চাই করে তাই যেন করে। তো এক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময়ে আমরা অভিযান করেছি এবং অভিযানের মাধ্যমে আমরা যেটি আমাদের কাছে যে রেজাল্ট যেটি এসছে, আমরা জলমহল ব্যবস্থাপনা কমিটি আছে, এই কমিটিগুলোর মাধ্যমে যারা অবৈধ দখলদার আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। হাইল হাওর ও বনাঞ্চলের প্রাকৃতিক রূপ ধরে রাখতে সরকারি জমি দখলমুক্ত আর শ্রেণী পরিবর্তনকারীদের আইনের আওতায় আনার দাবি প্রকৃতিপ্রেমীদের।